হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকের ভিডিওটি খুবই একটি চমৎকার ভিডিও হতে যাচ্ছে। তো আজকে দেখাবো আপনার ফেসবুক পেজে কিভাবে বুঝবেন আপনার পেজে কোনো রিস্ট্রাইক্ট আসছে কিনা। তো আমরা অনেক সময় বিভিন্ন ধরনের কপিরাইট করে থাকি, কপিরাইট ভিডিও বা সাউন্ড ইউজ করে থাকি, যার ফলে আমাদেরকে আমাদের পেজে বা আমাদের প্রোফাইলে রিস্ট্রাইক্ট দিয়ে দেয়। এর ফলে আমরা ফেসবুকে কমেন্টস, লাইক এগুলো করতে পারি না। তো আপনি কিভাবে আপনার পেজের কোনো রিস্ট্রাইক্ট আছে কি না বা দিছে কি না ফেসবুক কোম্পানি, এটা চেক করবেন। তো চলুন প্রথমে আপনার মোবাইল ফোনের ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিন। ক্রোম ব্রাউজার ওপেন করে লিখবেন CREATOR STUDIO, ক্রিয়েটর স্টুডিও। তো ক্রিয়েটর স্টুডিওতে সার্চ দিবেন। দেওয়ার পরে প্রথমে দেখবেন ক্রিয়েটর স্টুডিও ফেসবুক। তো এটার পরে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিয়ে একটু লোড নেবে বন্ধুরা, দেখুন। তো আপনার মোবাইলে অবশ্যই আপনাকে ডেস্কটপ সাইটটি সেট করে নিতে হবে। তো থ্রি ডটের উপর ক্লিক করুন, দেখুন একটু নিচে ডেস্কটপ সাইট। সো ডেস্কটপ সাইটে একটি ক্লিক করে দিন, আপনার মোবাইলটি ডেস্কটপ সাইটে হয়ে যাবে। এরপরে কি করবেন, একটু পরেই দেখবেন। এইবার দেখতে পাচ্ছেন মনিটাইজেশন। তো মনিটাইজেশনে ক্লিক করে দিন। মনিটাইজেশনে ক্লিক করে দিলেই দেখতে পাবেন, তো লোড এসে দেখুন। আর একটা কথা বলে রাখি, অবশ্যই ভিডিওটি ভালো লাগলে পেজটি ফলো করে দিবেন এবং সাপোর্ট করবেন। অবশ্যই আপনাদেরকেও সাপোর্ট করব। তো এবার দেখতে পাচ্ছেন একটু উপরের দিকে দেখুন, নো মনিটাইজেশন ভায়োলেশন। তো যার বা যাদের ফোনে দেখবেন এমন একটি লেখা আসবে, নো মনিটাইজেশন ভায়োলেশন। সো তারা মনে করবেন তাদের হচ্ছে ফেসবুকে কোনো ভায়োলেশন নাই বা রেস্ট্রাইক্ট বা কপিরাইট কোনো সমস্যা নাই, পেজটি ভালো আছে। তো আরেকটু ক্লিয়ার করে দেখতে হচ্ছে আমাকে, দেখুন ভিউ পেজ এলিজিবিলিটি, এটার পরে ক্লিক করে দেবেন। তো দেখুন এখানে চারটা স্টেপ আছে। সো দেখতে পাচ্ছেন চারটা স্টেপ, সবগুলাই স্টেপই আমার ঠিক আছে। তো আপনারা এভাবে দেখবেন আপনার সব স্টেপগুলো ঠিক আছে কি না। তো এখানে যদি কোনো রিস্ট্রাইক বা কপিরাইট যদি থাকতো, তাহলে এখানে অবশ্যই স্টেপ দেওয়া থাকতো। তো এভাবে আপনারা খুব সহজেই চেক করে নেবেন আপনার ফেসবুকে কোনো ভায়োলেশন আছে কি না।